وكنا قوما ضالين সারা জীবন আলেম ওলামাদেরকে ঘৃণা করবে তাদের থেকে দূরে থাকবে আর তখনই এটা নিশাখোর মদখোর হিরণখোর বদমাশ নাস্তিক বেঈমান হয়ে কবরে যাবে কে বলেন ঠিক কি না কারণ এই দেশের আলেম সম্প্রদায় নিশাক্তভাবে এই দেশের মানুষকে সঠিক পথের দিশা দেয় কোন আল্লাহকে ভয় করবে আমরা সকলে যে আল্লাহর কাছে ফিরে যাব এবং প্রত্যেককে আল্লাহ পাক দুনিয়াতে যে আমল করেছিল তার পুরস্কার আল্লাহ পাক তাকে দিবেন সকলের পাওয়া আল্লাহ পাক পাওনা তাকে দিয়া দিবেন আল্লাহ পাক কারো সঙ্গে জুলুম করবেন না জোরে জোরে কোন সুবহানাল্লাহ الله ربنا نمين بولن واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله ربنا نمين سورة بقرة 281 نمبر آيات এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তোমরা ওই দিনকে ভয় কর যেদিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না কেউ দুনিয়াতে থাকতে পারবো না সবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা فيه إلى الله أن ربنا نمين بلن أوي دي بس كي بھائي کرو أوي دن كي بھائي کرو جي دن تم لا شکو نے اللہ رکا سے فیرے جاوے جو رے بلن کار کس اللہ رکا سے فیرے جیتے ہو بے ایٹا گھوشونا دیا چھن کے আমরা তো মনে করি আল্লাহর কাছে যাওয়া লাগবে না যা মনে চাই তাই করব কেউ আমারে ফিরাইতে পারবে না দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে অবকাশ দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনারা দেখবেন পরিকার হলে যে ভালো লাগে তাকে স্যার কিছু বলে না আবার যিনি খারাপ লাগে তাকেও কিছু বলে না আবার যে লেখা বন্ধ করে দিয়ে বসে বসে ফেসবুক চালায় তাকেও ঘাড় ধরে বের করে দেয় না কেননা এটা পরীক্ষার ফল সকলকে সমান সুযোগ দিতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কার প্রতি পেশার ক্রিয়েট করেন না দুনিয়াতে যে আমল করে তাকে যেমনিভাবে অবকাশ দেন তেমনিভাবে যারা কাফের বেঈমান যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে আল্লাহ তাদের খাবার বন্ধ করেন নাই মুসলমানের মতো তাদেরও খাবার দেন কি বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তোরা আমার গোলামি করস না তোরা আমার ইবাদত করস না এক ঢোক পানি আমি তোদেরকে খেতে দিব না আমি খাবার বন্ধ করে দিলাম পৃথিবীর কোন মানুষ আল্লাহর কবল থেকে তাদেরকে উদ্ধার করতে পারবে না কি বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ সকলকে সমান সুযোগ দিচ্ছেন সমান অবকাশ দিচ্ছেন আল্লাহ পাক বলেন واتقوا يوما ترجعون فيه إلى الله তোমরা সকলে ওই দিবসকে ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন সেদিন সকলের পাওনা তাদেরকে দিয়ে দেওয়া হবে প্রত্যেকে কৃতকর্মের ফলাফল তাদেরকে দিয়ে দেওয়া হবে আল্লাহ বলেন ওয়া হুম লা ইয়াজলামুন আল্লাহ রব্বুল আলামিন কার উপরে কোনো জুলুম করবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ জুলুমের কথাটাই কারণে বলা হয়েছে আমরা দেখি দুনিয়ার বুকে যদি আত্মীয় স্বজন বিচারপতি হয় সেখানে স্বজন প্রীতি হয় হয় কি হয় না আবার যদি বড় ভান্ডেল দিয়া দিতে পারে টাকার
সেখানেও দেখা যায় নয় ছয় হয় কি হয় না আল্লাহ পাক বলতেছেন আল্লাহর দরবারে এমনটি হবে না আল্লাহর দরবারে তুমি গোটা জীবনে যাই করেছো সেটাই তুমি পরিপূর্ণভাবে পেয়ে যাবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ বোঝা গেল দুনিয়ার মানুষের বিচার আর আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কখনো এক সমান হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা কাফির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন নবীজি গো দুনিয়ার মানুষ দেখো কে আপনি জানাইয়া দেন আউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها كشنا دياتين كين نارو جوري بلن كين সূরা কাফের 49 নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন নবীজি গো আপনি সেদিন দেখবেন নাফরমান যারা তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় যখন তাদের সামনে আমলনামা পেশ করা হবে তখন তাদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব তারা বলবে এটা কেমন আমলনামা لا يقادر صغيرة ولا كبيرة إلا أحصاها এটা তো দেখি ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কিছু এটার ভিতরে লিখিবদ্ধ হয়েছে সব কিছু উল্লেখ করা হয়েছে এটা এমন আমলনামা যার ভিতরে কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা যদি গোপনে গুনাহ করি দেখেন কে একটু জোরে বলেন কে আমাদের চোখের সামনে আমাদের সন্তান অপরাধ করে আমরা কই একটুখানি অপরাধ করছে এটাও আল্লাহর দরবারে লিখিত হয়ে যাবে সূরা কাহা তার সাক্ষ্য দিচ্ছে কি বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন কাফের বেঈমানেরা জালেমেরা সেদিন বলবে এটা কেমন আমল না কোনো ছাড় দেওয়া হয় নাই লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ছোট বড় সব কিছু এই আমলনামার ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সারা জীবন যে আমল করেছো সে কোন তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা হাদা আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে জুলুম করে নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুতরাং আপনি আমি যা করব সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন রেকর্ড করে রাখেন ডায়েরি করে রাখেন আর এগুলো যখন হাসুরের ময়দানে সামনে উপস্থিত করে দেওয়া হবে সবাই যার যার আমলনামা নিজ চোখে সামনে দেখতে পাবে জোরে জোরে কোন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরায়েলের ভিতরে সুন্দর করে জানাই দিচ্ছেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন না কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত এই আয়াতের ভিতর আল্লাহ পাক বলতেছেন তুমি তোমার আমলনামা পড়ো এই দেখো তোমার আমলনামা তোমার সামনে তুলে ধরলাম তুমি পড়ো তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট জোরে কোন সুবহানাল্লাহ اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله ربنا لمن ولد
বড় তুমি তোমার আমল নামা কাফা কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা তোমার আমল নামা তুমি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে তুমি জাহান্নামে না জান্নাতি তোমার আমল নামা পরে তুমি বুঝতে পারবে তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি যথেষ্ট জোরে জোরে কোন সুবহানাল্লাহ এগুলো কথাগুলো কা আল্লাহ জোরে বলেন কা আল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি না সন্দেহ থাকলে কোনো ঈমান থাকবে না ঈমান থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইহতাদা ফাইন্নামা ইহতাদিনি নাফসি ومن ضل فإنما يضل عليها কেউ যখন নেক আমল করে ভালো কাজ করে সেটা তার নিজের জন্যই করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান দাল্ল ফাইন্নামা ইয়াদিনু আলাইহা যখন কেউ কোনো খারাপ কাজ করে সেটা তার নিজের জন্যই করে কেননা ভালো কাজটাও নিজের জন্য থাকবে আবার কেউ যদি নাফরমানি করে সেটাও তার আমল নামায় জমা হবে ولا تزر وازرة وزر أخرى الله ربنا من ولد أجن البجار جن بغن كربنا سورة بني إسرائيل پنر نمبر آية پنر نمبر آية تربی تنا الله پاک بولتے سن أجن البجار جن بغن كربنا ورطاق তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন একজনের পাপের জন্য অন্যজনকে শাস্তি দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা বহু মানুষ সমাজে এমন আছে নামাজ পড়ে না ব্যবসা বাণিজ্য নিয়ে দোকান নিয়ে থাকে আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি যদি জিজ্ঞাসা করেন নামাজ কেন পড়েন না হুজুর নামাজ পড়ি না ব্যবসা বাণিজ্য না করলে ছেলে মেয়েরা কি খাও ছেলে মেয়েরা খাওয়ানোর জন্য আমি নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করি ছেলে মেয়েরা খাওয়ানোর জন্য আমি হারাম খাই ছেলে মেয়ের জন্য আমি সুদ খাই ঘুষ খাই ছেলে মেয়েকে বাবা মাকে সন্তুষ্ট করার জন্য আমি নামাজ রোজা বাদ দিয়ে বিদেশে যা কষ্ট করে পয়সা কামাই আল্লাহ বলেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা ও দুনিয়ার মানুষ একজনের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া হবে না তুমি যে যাদের জন্য নামাজ ছেড়ে দিয়েছো ইবাদত ছেড়ে দিয়েছো কিয়ামতের ময়দানে তোমার গুনার বোঝা তারা বহন করবে না তোমার শাস্তি তারা নেবে না আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله رب العالمين سورة عبس سار بيتنك سندور كنه جنائي دي چين الله رب العالمين ست تيريش ممشاي تيريش آية تير بيتنا الله پاک بانتے سن سندور كنه چون تيريش نمبر آية تير تکنیا شروع کرے چن يوم يفر المرء من أخيه কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সন্তান বাবা মার সামনে যা দাঁড়াবে কিন্তু يوم يفر المرء من أخيه وأمه وأبيه বাবা মার সামনে ভাই বোনদের সামনে দাঁড়াবে এমনি ভাবে বিবি বাচ্চার সামনে দাঁড়াবে সব তাকে রেখে পলায়া চলে যাবে জোরে কোন নাউজুবিল্লাহ হাদিস শরীফের ভিতর আসছে একটা নেক আমলের জন্য শুধুমাত্র একটা নেক আমলের জন্য এক ব্যক্তি জাহান্নামে যাবে সে তার সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে সে তার ভাইয়ের কাছে যাবে সে তার বাবা মার কাছে যাবে স্ত্রীর কাছে যাবে সন্তানের কাছে যাবে বলবে আহারে আপনাদের জন্য কত কষ্ট করিয়া নামাজ রোজা বাদ দিয়া ইবাদত বাদ দিয়া সারাদিন গোলামি করিয়া টাকা পয়সা আপনাকে দিয়েছি হ্যাঁ আজকের দিনে বড় বিপদে আসি আমি জাহান্নামে যাচ্ছি আমারে একটা নেকি দিয়া রক্ষা করেন তখন সে পরিচয় দিবে না সে তাকে চিনবে না এমনি ভাবে সে যখন তাকে চিনবে না ঠিক হ্যাঁ পরিচয় দিবে না কেন পরিচয় দিবে না সে বলবে একটা নেক আমল কম হওয়ার কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই তাহলে আমাকে আল্লাহর জাহান্নাম থেকে কেউ উদ্ধার করতে আসবে না আরো জোরে বলেন আসবে না
يوم يفر المرء من أخيه. الله ربنا من سورة عبسار بطور شندر كره جنائي دیچن چون ترشن مرآيات اپن بھائر کسے جبے بھائی کردر کسے جبے بھائر پوریسائی دیبنا بلوے تمہر یامرا سینینا زرے زرے کن نعوذ باللہ وأمه وأبي وصاحبته وبني منشر شب جائت آپون جن تھاکے بابا ہے وہ بابا ہے وہ مائر کا سے جامع اللہ ربنا نبین بولن بابا مائر کا سے جوار پر ترہ بول بے نانا اما در تو بیا شادی ہوئے نے دنیا تے تو اما در کنو سیرے میں او سیرو نا کین تو پرش پر ایک جن کے آر ایک جن دیکھتے پر بے چنتے پر بے আরে ঠিক ওই মুহূর্তে বলবে তোমারে আমি চিনি না মুসলমান ভাইরা রে ভালো করে বুঝেন নিজের বাবা মার জন্য মানুষ কত কষ্ট করে বিদেশে যায় যায় কি যায় না বিদেশে যায় কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে পাঠায় অনেকে বিবি বাচ্চার জন্য ভাই বেরাদের জন্য পাঠায় নিজের সারা জীবন সব কিছু পরিবারের জন্য বিসর্জন দেয় ঠিক ওই মুহূর্তে তারা বলবে তোমারে আমি চিনি না আর শেষ পর্যন্ত এটাও বলবে মুফাসসির কেরাম লেখেন যদি তারা বলবে তোমারে যদি আজকের বিপদের দিনে পরিচয় দেই আর একটা নেকি যদি দিয়া দেই তুমি হয়তো জান্নাতে চলে যাবা আমি তো এখনো আমার নিজের খবর জানি না যদি একটা নেক আমল কম হওয়ার কারণে জাহান্নামী হয়ে যায় তাহলে আমি তো আর কারো কাছে সাহায্যকারী হিসাবে কারো থেকে সাহায্য পাব না সুতরাং যাও দূর হয়ে যাও তোমারে চিনি না জোরে জোরে কোন নাউজুবিল্লাহ যেই বিবির জন্য আমরা পাগল বিবিরে খুশি করার জন্য দাড়ি ফালাই দেয় আছে না নাই বিবিরে খুশি করার লেগে হালাল খায় হারাম খায় কিচ্ছু বাঁচে না এমন মানুষও সমাজে আছে না নাই আমরা দেখেছি সমাজে বহুমা বোন এমন পাওয়া যায় স্বামী মদখোর নেশাখোর এই জন্য বলতেছে ওই বদমাইশের লগে সংসার করা সম্ভব না আমি এর বাদ দিলাম এর বাদ দিয়া আরেক জায়গায় আমার ব্যবসাদের ব্যবস্থা করে দেন ওই সংসার ত্যাগ করে চলা যায় এমন আছে না নাই কিন্তু স্বামী ঘুষ খায় ঘুষের টাকা দিয়া বাড়ি গাড়ি করে ফেলেছে কোটি কোটি টাকা বানায় ফেলেছে বিদেশেও যায়া বাড়ি করছে এরপর একটা দিন বিবি প্রতিবাদ করে নাই কোনোদিন বলে নাই তুমি ঘুষ খায়ও না এমন বিবি আছে না না বরং অনেক বিবি এমন আছে এত বড় অফিসার আছে ঘুষ খাও না টাকা পয়সা কামাই করতারো না এই আটকুরা তোর কাছে থেকে লাভ নাই এমন উল্টা পাল্টাও কথা বলে এমন নারী সমাজে আছে না নাই মহিলা তার স্বামীর নেশায় আসক্ত দেখে তিনি ঘর ভেঙে ফেলতে পারেন আর উনার স্বামী সুদে ঘুষে আসক্ত হওয়ার কারণে উনি ঘর ভাঙ্গাতে দূরের কথা প্রতিবাদও করে না কি বলেন ঠিক কিনা কার জন্য আপনি এত কিছু করছেন আল্লাহ পাক তাদের কথা বলতেছেন সেই বিবিও বিপদের দিনে তোমার কোনো পরিচয় দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাযিরু ওয়াযিরাতুন ওয়াযরা উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজনের পাপের জন্য আমি অন্যজনকে শাস্তি দেব না একজনের পাপের বোঝা আরেকজন কোনোদিন বহন করবে না ওরে আল্লাহর বান্দা বান্দি তুমি যে তো অপরাধ করেছো শাস্তি তোমাকে ভোগ করতে হবে আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বহু মানুষ এখনো না বোঝে এবাদাত করার সুযোগ থাকার পরেও সে নিজের ব্যাপারে সিরিয়াসলি না নিজের এবাদাত সে করে না অবহেলা করে সময় নষ্ট করে দেয় আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি এবাদাত করে আল্লাহ পাকের মনোনীত বান্দা এবাদাত গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون
যার আমলটা কম হবে ওজনে যার আমলটা হালকা হয়ে যাবে সেই হবে জাহান্নামী এবং সেখানে সে চিরকাল থাকবে জোরে জোরে কন্না উযুবিল্লাহ تلفح وجوههم النار الله ربنا نمين بنا جهنم جد تمہا کی نکھے پر ہو بے جهنم راگون تمہار چہرٹا جانئے دی بے تمہار چہرٹا بیبت شکرے دی بے زورے زورے کن نوزو بینا تلفح وجوههم النار وهم فيها كالحون الله ربنا نمين سورة مومن تن نمبر آيات بم چن نمبر آيات بيتون الله پاک بنتے سن جار عمل نمار او جن حل کا خوية جب شئی جہر نمی خوية جب আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে সে অনন্তকাল থাকবে আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন তার চেহারা জানিয়ে দিবে তার চেহারা বিবর্ষ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে দেখলে মনে হবে বিবর্ষ চেহারার অধিকারী জোরে জোরে করেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতের ভিতরে বলতেছেন 105 নম্বর আয়াত সূরা মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون مسلمان بھائران اللہ ربنا نمین سورة مومنین ربطر بھالو کرے بولے دیچن تمہدر شمنے কোরআনে কারিমের তেলাওয়াত হয়েছে কোরআনের আলোচনা করা হয়েছে তোমরা তো সেটাকে মিথ্যা বলেছো জোরে জোরে কর নাউজুবিল্লাহ খুব খেয়াল করেন আমি আপনাদের সামনে দেখেন হাতের ভিতরে আমার হাতের ভিতরে কি আর একটু জোরে বলে কি এটা আল্লাহর কোরআন এই কোরআন নিয়েছি কোরআন দেখে দেখে পড়তেছি এই আয়াত আমার মুখস্থ আছে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজিবুন কিন্তু কোরআন শরীফ দিয়া বলার উদ্দেশ্য হচ্ছে একটা আত্মবিশ্বাস আপনাদের ভিতরে তৈরি হবে যে না হুজুরে যা বলতেছে ঠিকই বলতেছে আল্লাহর কথাটাই আমাদের কাছে পৌঁছাই দিচ্ছে এই গ্রেট কনফিডেন্সের জন্য আত্মবিশ্বাসের জন্য কোরআন নিচ্ছি আল্লাহ পাক বলতেছে এই কোরআন দিয়া বলার পরেও এক শ্রেণীর মানুষ আছে কোরআন বিশ্বাস করে না আছে না নাই একটু জোরে বলেন না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون الله پاک তাদেরকে জিজ্ঞাসা করবেন কি রে তোমাদের সামনে কি নবী রাসূল পয়গম্বরেরা তোমাদের সামনে কি কোরআন তেলাওয়াত করে আমার পাঠানো আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদেরকে শোনাইছে না কিন্তু তোমরা তো মিথ্যাবাদী বলেছো মিথ্যা বলেছো বিশ্বাস করো নাই তখন তারা আফসোস করবে আর কানবে আর আল্লাহকে বলবে ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনের ভিতরে আল্লাহ পাক বলতেছেন তার আল্লাহকে ডাক দিয়া 106 নম্বর আয়াত সূরা মুমিনের এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন তারা বলবে হে আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট আমরা ছিলাম বিভ্রান্ত হে আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট সুতরাং আমরা তো বুঝতে পারি নাই হে আল্লাহ قال اخسوا ربنا اخرجنا منها ربنا اخرجنا منها فإن عدنا فإنا ظالمون هي أننا এই কঠিন আজাব থেকে কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন এবং আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠায় দেন
এবার যে নেক আমল করব আগের সেই কাজ আকাম কুকাম আর করব না এবার যদি নেক আমল না করি তাহলে আমাদেরকে গুনাহগার জালেম সাব্যস্ত করিয়েন থাকবে না আল্লাহ পাক কি আর সুযোগ দিবে নাকি না একটু জোরে বলেন দিবে না আল্লাহ পাক আর সুযোগ দিবে না আল্লাহ পাক বলেন قال اخسؤوا فيها ولا تكلمون الله পাক গুসায় ফেটে যাবেন আল্লাহ পাক রাগান্বিত হয়ে তাদেরকে বলবেন তোরা ধিকৃত অবস্থায় এখানে পড়ে থাক আমার সঙ্গে আর তোদের কোনো কথা হবে না আল্লাহ পাক বলেন কলক সাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন তোরা ধিকৃত অবস্থায় এখানে পড়ে থাক তোদের সঙ্গে আমি আল্লাহর কোনো কথা বলবো না জোরে জোরে কর নাউজুবিল্লাহ যেই আল্লাহর অনুগ্রহ ছাড়া যেই আল্লাহর দয়া ছাড়া যেই আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সেই আল্লাহ যদি রাগান্বিত হয়ে এই কথা বলে ধিকৃত অবস্থায় পড়ে থাক তোদের সঙ্গে আমি আর কথা বলবো না তাহলে বাঁচার কোনো উপায় আছে না কেউ বাঁচাইতে পারবে না কেউ বাঁচাতে পারবে খুব খেয়াল করেন আল্লাহ পাক যে রাগ হবেন আল্লাহ পাক যে কথা বলবেন না আল্লাহ পাক সব কিছু স্টপ করে দিবেন নাফরমানদের সঙ্গে এর একটি কারণ আল্লাহ পাক তারপরে আয়াতে উল্লেখ করেছে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তার ভিতরে একটি কারণ আল্লাহ পাক পরের আয়াতের ভিতর সুন্দর করে জানিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদী ইয়াকুনুন রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়ান্তা খায়রুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এক শ্রেণীর বান্দা আছে তারা বলে হে আমাদের প্রতিপালক আমরা আপনার উপরে ঈমান এনেছি আপনি আমাদেরকে ক্ষমা করেন আমাদের প্রতি রহম করেন আপনি তো সর্বাধিক রহম করনেওয়ালা জোরে জোরে করেন সুবহানাল্লাহ এই কথাগুলো বলে ইমানদারেরা মুমিনেরা মুসলমানেরা কি বলেন ঠিক কিনা একটু জোরে বলেন না ঠিক কিনা তারপরে আল্লাহ পাক বলতেছে দশ নম্বর আয়াত একশত সুরায় মুমিনের একশত দশ নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون যে সকল বান্দা বান্দিরা আমার উপর ঈমান এনেছে আমার কাছে ক্ষমা চেয়েছে আমার রহমত চেয়েছে তোমরা তাদেরকে নিয়ে উপহাস করেছো ঠাট্টা বিদ্রোহ করেছো এই শ্রেণীর মানুষ সমাজে আসে না নাই নামাজ পড়তে এলে মুসল্লি হয়ে গেছে দেখা যায় মনে কয়দিন নামাজ ঠিক থাকে বলে কি বলে না একটু দাঁড়িয়ে রাখছেন আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য সঙ্গে সঙ্গে উপহাস করতেছে ঠাট্টা বিদ্রোপ করতেছে এই তোর দাঁড়িয়ে রাখার বয়স হয়েছি নি নাউজুবিল্লাহ বাড়তে যায় কই এরকম বলে কি বলে না রাখিস পরে দাঁড়ি হঠাৎ করে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সবার প্রিয় নায়ক সালমান শাহ অনেক সুন্দর মানুষ ওনার তো দাড়ি রাখার আশা ছিল বুড়াকালে শয়তানি মতেনি বাদ দিয়ে হস্টস করে ভালো হয়ে যাবে দাড়ি রাখার সময় পাইছে লোকটা মরতে চায় নাই যাত্তা দৌড়া মাইরা কবরে বাড়াই দিছে কি বলেন ঠিক কিনা আপনার আমার কপালে কি আছে কেউ জানি সুতরাং আল্লাহ এবং রসুলকে যখন রাজি খুশি করার জন্য কেউ নেক আমল করে দাড়ি রাখে টুপি মাথায় দেয় সুন্নাতি জামা কাপড় গায়ে দেয় হ্যাঁ পোশাক সুন্নাতি পোশাক পরে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য এক শ্রেণীর নাস্তিক বেঈমান তাদেরকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে উপহাস করে কি বলেন বলে কি বলে না আল্লাহ পাক তাদের কথাই বলতেছেন খুব ভালো করে খেয়াল করেন ফাত্তাখুযতুমুহুম সিখরিয়াত হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তাদেরকে নিয়ে তোমরা আট্টা বিদ্রোহ করেছ, উপহাস করেছ, এমন উপহাস করেছ যে আমার স্মরণ থেকে তোমরা দূরে সরে গেছো, আমি আল্লাহকে ভুলে গেছো। এমনকি তাদেরকে দেখলে তাদেরকে নিয়ে হাসাহাসি পর্যন্ত করেছো, জোরে জোরে কন নাউজুবিল্লাহ। দেখবেন কিছু মানুষ এমন আছে, আমাকে দেখলে কই যে একটা মোল্লা যাইতেছে, হাসাহাসি করে করে কি করে না। আপনার সন্তানকে যদি আপনি শিখান যে যেমন আমাদের ইমাম সাহেব তিনি আমাদের জন্য দোয়া করে, আমার বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করে, তোমাদের জন্য দোয়া করে, সুতরাং তারে দেখলে সালাম দিবা, তাহলে আপনার সন্তান শিখবে, সারা জীবন যত আলেম দেখবে তাদেরকে সম্মান করবে, তাদের কথা গ্রহণ করবে, কি বলেন ঠিক কিনা। আর আপনি যদি দূর থেকে কোন যদি একটা মোল্লা যাইতেছে, তখন এটার একটা তাসির আপনার সন্তানের উপরে হবে, সে ভাববে না জানি এটা লাদেনের গোষ্ঠী কিনা, কোন সময় আবার বুমরা মাথার উপরে হালাইয়া দেয়। সারা জীবন আলেম ওলামাদেরকে ঘৃণা করবে, তাদের থেকে দূরে থাকবে, আর তখনই এটা নিশাখোর মদখোর হিরণখোর বদমাশ নাস্তিক বেঈমান হয়ে কবরে যাবে, কি বলেন ঠিক কিনা। কারণ এদেশের আলেম সম্প্রদায় নিঃস্বার্থভাবে এদেশের মানুষকে সঠিক পথের দিশা দেয়, এদেশের মানুষকে সঠিক পথে আনার সদা সর্বদা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য চেষ্টা করে, করে কি করে না। এই জন্য নিজেদের আকীদা পরিবর্তন করতে হবে, নিজেদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করে সন্তানকে শিখান যেটা মসজিদ এখানে শর্ট প্যান্ট পরে যাওয়া যাবে। এটা আমরা মুসলমান ঘরে হোক বাহিরে হোক যেখানেই হোক আমরা কখনো শর্ট প্যান্ট পরতে পারি না, কারণ এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। সুতরাং আমরা যখনই প্রাপ্ত বয়স হয়ে যাব তখন হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখা কি, আর ফরজ যখন লঙ্ঘন করে শরীর বিভিন্ন জায়গা দিয়ে বের করে এইভাবে হাঁটবে তখন সে সে অলুঙ্গ অবস্থায় ঘুরলে যেই গুণা হবে তার আমল নামায় সম পরিমাণ গুণা হবে, জোরে জোরে কর নাউজুবিন। এখন যদি কেউ মনে করে যে এটা তো ফ্যাশন, এটা কি একটু জোরে বলেন, এটা কি, এটা যদি ফ্যাশন হয় কুত্তা তো সবসময় ল্যাংড়া হয়ে হাঁটায়, কি বলেন ঠিক কিনা। তাহলে তো সবচাইতে উত্তম ফ্যাশন করে কে, কুত্তা, কি বলেন ঠিক কিনা। আল্লাহ পাক আমাদের সন্তানকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। এ যুবক ভাইয়েরা কেউ রাগ করো না, তোমাদের ভালোর জন্যই বলছি, খবরদার শর্ট প্যান্ট পরবে না। কোনো মানুষ লুঙ্গি পরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে লুঙ্গি খুঁজে পায় না, এমন হতে পারে কি বলেন, কোনো গুনাহ হবে না। কিন্তু যেই ব্যক্তি শর্ট প্যান্ট পরে ঘুম আসলো সারা রাত তার আমল নামায় কবিরা লেখা, কবিরা গুনাহ লেখা হবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের যুব সমাজকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তুমি মেসিরে ভালোবাসো, হ্যাঁ তুমি নেইমারকে ভালোবাসো, এই জন্য শর্ট প্যান্ট পরতে পারো, আল্লাহর রাসূলের মহব্বতে তুমি লম্বা জামা গায়ে দিতে পারো না, কি বলেন ঠিক কিনা। তাহলে তুমি জান্নাতে যাইবা কেমনে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই তার কিয়ামত, তার সঙ্গেই তারকে জাহান্নামে যেতে হবে। তোমার ভিতরে যদি রসুলের মায়া মহব্বত ভালোবাসা থাকে তাহলে রসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। ইত্তিবাই সুন্নতে খায়রুল বাশার, গিরে লাজিম তাবুয়া বিআই পেশার, আয় বেরাদার দূরে বাসা দিয়ারে বদ, ইয়ারে বদ বদ দলবুয়া দাস, মারে বদ তন হাতুরা বর জাসানাত, ইয়ারে বর বদ জানি মানাত জানাত। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর রসুলের মহব্বত ভালোবাসা অন্তরে তৈরি করে দেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাকে খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, খুব খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে সুন্দর করে জানাই দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইযা উলকু ফীহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াযু মিনাল গায়্, কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সালাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকল নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে জাহান্নামে যখন তারা নিক্ষিপ্ত হবে সেখানে জাহান্নামের হুংকার গর্জন শুনতে পাবে তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ জাহান্নাম গুসসায় ফেটে পড়বে ও নাফরমান কেন জাহান্নামে তুই আসলি তুই তো দুনিয়ায় আল্লাহর কোরআনের কথা শুনো নাই মানো নাই নবীর কথা শুনো নাই মানো নাই কেন তুমি জাহান্নামে আসলি কুল্লামা উলকিয়া ফীহা ফাউজুন সালাম ফাজনাতুহা আলম ইয়াতিকুম নাজির জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে ডাক দিয়া বলনে তোদের কাছে কি কোনো নবী রাসূল পয়গম্বর যায় নাই তোমাদের সামনে কি আল্লাহর কোরআন দিয়ে তোমাদেরকে ভয় প্রদর্শন করে নাই তোমাদেরকে কোরআন শোনায় নাই তারা বলবে কলু বালা কদ জানা নাজির হা আমাদের কাছে ভয় প্রদর্শনকারী আসছিল নবী রাসূল পয়গম্বর আর এসেছিল আলেম ওলামারা কোরআন তেলাওয়াত করে শোনাইছিল কি বলেন ঠিক কিনা ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলেন কে সূরা মুলকের আট নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন কালু বানা কদ জানা নাজির আকাজ্জাবনা ওয়া কুন্না মা নাজ্জালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল ফাকাজ্জাবনা আমরা বলে লোকটা মিথ্যা বলে জোরে কন্যা জুবিল্লাহ আমরা যত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে বুঝাই এরপর বিশ্বাস করে না এক শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক বলেন ফাকাজ্জাবনা ওয়া কুন্না মা নাজ্জালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলবে আমরা তো বলেছি আল্লাহ এমন কোন কোরআন নাজিল করে নাই এমন কোন কিতাব পাঠায় নাই জোরে জোরে কন্যা জুবিল্লাহ সূরা মুন থেকে আপনাদেরকে শোনাচ্ছি সূরা মুলকের নয় নম্বর আয়াত লম্বা চূড়া আলোচনা সংক্ষিপ্ত বুঝে নেন তারপরে আয়াত দশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ও কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি মা কুন্না ফি আসহাবিস সাঈদ সেদিন তারা আফসোস করবে তারা কান্নাকাটি করবে আর বলবে আহারে আগে কেন ভালো করে শুনলাম না আগে কেন কোরআনের কথাগুলো ভালো করে শুনলাম না আগে কেন নবী রাসূলদের কথাগুলো মনোযোগ দিয়ে ভালো করে শুনলাম না আগে কেন আলেমদের কথাগুলো কোরআনের কথাগুলো ভালো করে শুনলাম না আউনাকুলু মা কুন্না ফি আসহাবিস সাঈর আগে কেন মাথায় খাটাইলাম না আগে কেন ভালো করে বুঝলাম না আগে কেন বোঝার চেষ্টা করলাম না তাহলে আজকের দিনে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হইতাম না সেদিনের আফসোস সেদিনের আর্তনাদ আজ সেদিনের কান্নাকাটি কোনো লাভ হবে না জোরে কন্যা উযুবিল্লাহ কোরআন থেকে যা কিছু বললাম জাহান্নামের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেন সকলে বলেন আমিন আমরা মানুষ শয়তানের ধোকায় পড়ে বহু গুনাহ করে ফেলি এরপরও আল্লাহ পাক একটি অপশন আমাদের জন্য খোলা রেখেছেন যখনই আল্লাহর বান্দা বান্দিরা যত বড় গুনাহগার হোক তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবেন জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আমরা এখনই তওবা করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন সকলে বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম واتوب إلي لا حول ولا قوة إلا بالله العلي العظيم جاء
জাহান্নামের কঠিন আজাব আমরা সহ্য করতে পারবো না আমরা দুর্বল ইমানদার আল্লাহ পাক যেন জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত আদায় করেন নাই মেহরবানি করে কাবলা জুমার চারাকা সুন্নাত আদায় করুন